মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আদি যে বললো যে পুপুলের জন্য তোকে এই বাড়িতে থাকতে বলেছে, তার জন্য তোর খারাপ লাগছে না? মা খারাপ লাগতে যাবে কেন, যেটা সত্যি সেটাই তো বলেছেন। আমি তো সত্যি পুপুলের জন্য এই বাড়িতে আছি। তোমার মেয়েটা কি মায়ায় না বেঁধেছে আমার, শুধু পুপুলের জন্য এই বাড়িতে রয়েছিস। আর তোর বর যে তোকে, উনি তোমার স্বামী গো বুদ্ধ দিদি, উনি তোমার ছিলেন আর উনি তোমারই থাকবে। উনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেনি না, উনি আমার স্বামী হতে যাবেন কেন? আর আর আমার বই গেছে ওনার বউ হতে। তুই তার মানে সত্যি শুধুমাত্র পুপুলের জন্য এই বাড়িতে রয়েছিস? আরো একটা কাজ আছে, ওনার বুদ্ধিশুদ্ধি হোক, ওনার বুদ্ধি দিয়ে উনি একটু বুঝুক যে শাকচুনি দিদি কতটা খারাপ, ব্যাস। তারপর আর আমার কি কাজ? তোমার বর আমার কেউ না, কেউ না। তাহলে তোর গলা কাঁপছে কেন রাধা? তোর চোখেই বা জল কেন? একদিন তুই ঠিক বুঝতে পারবি রাধা, কিন্তু সেদিন হয়তো আমি আর সেদিন আমি আর ছবিটা মুঝে ভালো হয়নি না বাবু, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ছবিটা মা। তাহলে কাঁদছো কেন? আসলে এ বাড়িতে সবাই তো আমাকে দুরচাই দুরচাই করে, একমাত্র তুমি যে আমাকে এতটা ভালোবাসো। আমাকে এভাবে রানীর চোখে দেখো, তাই খুশিতে চোখের জল বেরিয়ে এলো। আমার দিকে তাকাও দেখি। এভাবেই হাসতে হবে কিন্তু সব সময়। এই পুপুল, তুমি আমার থেকে কখনো দূরে যাবে না, বুঝলে? কখনো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। কেউ ছেড়ে চলে গেলে কত কষ্ট হয় আমি জানি। আমার মা যে আমায় ছেড়ে চলে গেছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমাকে মুনিমা পাঠিয়েছে আপনার কাছে আপনার সেবা করতে। আমি আপনার কোনো ইশারায় বুঝতে পারছি না তেমন করে আপনি কি বলতে চাইছেন। অবশ্য আপনি ইশারায় কাঁচাও ভীষণ। আপনি যদি এখন যদি দিদি নাম্বার ওয়ানে যেতেন না, তাহলে আপনি গোল্লা পেতেন, বড় বড় দুখানা রসগোল্লা এই রকম। এই তুমি চুপ। আপনি নিজে থেকে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন, বুঝলেন তো? আমি যদি এখন এখান থেকে চলে যাই, তাহলে বড়মা কি বলবে? বড়মা বলবে যে আমাদের ছেলেকে একেবারে অসুস্থ রেগে চলে গেল ওই পুরোহিতের মেয়ে। তাই বলছিলাম যে আপনি সুস্থ হন, সুস্থ হয়ে উঠুন, নিজে কথা বলতে পারুন, তারপর আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন।
অবশ্য আপনার কথা আমি ছাড়া আর এই বাড়িতে কেউ বুঝতে পারছে না, তখন আপনি ছেড়ে যেও না প্লিজ। যেও না আমাকে ছেড়ে, প্লিজ প্লিজ যেও না। তুমি ছাড়া আমার কেউ নেই, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কোথায় যাব আমি আদি? আমি তো কোথাও যাইনি, এই তো আমি এখানেই তো আছি, কোথাও যাব না আমি। এটা কি হয়ে যাচ্ছে? না না, ওদের বাধা দিতে হবে, এই মুহূর্তে বেশিক্ষণ চলতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমাকে ছেড়ে যেও না প্লিজ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। খুব কষ্ট হচ্ছে আমার, আমার মাথা একটু হাত বুলিয়ে দাও না। তুমি যেও না আলো, যেও না আমাকে ছেড়ে আলো, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। হ্যালো আলো, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ম্যাট্রিমনি সাইডে পরিচয়, তারপরে দুজনের সাথে আলাপ কিভাবে হলো? তারপরে আমি একদিন পরে যখন আমার বন্ধু বললো ভালো ছেলে হচ্ছে, দেখ মানে তোরও ভাল লাগবে, তারপরে যখন ফটোটা দেখলাম খুব কিউট লেগেছিল, একটা টয় ট্রেনের উকি মারছে টাইপের একটা ফটো ছিল দেখে আমি বললাম বাহ খুব কিউট ছেলেটা, কথা বলি। তখন তুমি বিহারে থাকতে? না না, আমি কলকাতাতে পড়াশোনা করেছি, চাকরিও কলকাতাতে করতাম, তো তখন খুব ভালো ছিল, খুব একদম আদরে রাখতো, হ্যাঁ বাবু তুমি খেয়েছো, এই করেছো ওই করেছো সব কথা জানি এসব বলতো। হ্যাঁ হ্যাঁ, তারপরে শুরু শুরু দিতো মানে প্রশ্ন, যেমনি মাউন্টেন্স ভাল লাগে না বীচ ভাল লাগে তোমার, টি না কফি, এরকম টাইপের প্রশ্ন। বাট বিয়ের পরে দিদি পুরোপুরি চেঞ্জ, মানে আমি যে 4 বছর আগে যে ভুলটা করেছি, আমি যদি ওটাকে রেক্টিফাই করার কোনো অপশন থাকতো আমি তুরন্ত করে নিতাম। হ্যাঁ এরকম অবস্থা। কেন বাড়িতে কি মানে এমন হচ্ছে, মেয়ে নাও শপিং করতে গেলাম, তো বিয়ের আগে যেগুলো বলতো কি নেবে এটা, হ্যাঁ নিয়ে নাও এটা ভাল লাগছে, যা বলতাম ভাল লাগছে, সব ওর চোখে ভাল লাগতো। এখন শপিং করতে যাই মলে গেলে আমি বলবো এটা নেবো, বলবে নিবি দেখ দরকার লাগবে তোর এটা, পরের মাসে নিয়ে নিস, তুমি বলো এটা কে করে, আজকে যদি আমার খিদে পেয়েছে আমি 10 দিন পরে গিয়ে খাবো, এটা হয় তো? ওরকম টাইপের হয়ে গেছে, একটা টাকা বার করতে যায় না, একদম কিপোর। এই তো বিয়ের ডায়মন্ড রিং বিয়ের আগে দিয়েছে, বিয়ের পরে আর কিছু না, বিয়ের পরে আর কোনো রিং মিং কিছুই নেই, বিয়ের পরে কখনো সকনো কিছু একটা ছোট দিয়ে দেয় আর ওটাই রিমাইন্ড করে দিয়েছিলাম না দেখ ওই দিন দিয়েছিলাম না, এরকম কি নাকি এত পরিবর্তন করতে এসে গেল? খেদাটা একটু বেশি বেড়ে গেছে দিদি, কখনো একদিন হঠাৎ করে একদিন বলছি আমার একটা লাল ড্রেস নেই, লাল ড্রেস চাই, ক্ষয় কিনে দিলাম, পরের দিনই আবার আমার চশমাটা একটু নড়বড় করছে, চশমা দেবো একটা কিনি, এটা খুব ভালো লাগছে, মানে ভয় লেগে গেছে রীতিমতো একদম। এখন কিছু একটা কিনতে হবে, নাহলে ঘুরতে হবে, যে বললো ঘোরাঘুরি, তো আমরা বছরে একবার করে ইন্টারন্যাশনাল ট্রিপে যাই, ভ্যাকেশনে যাই, তো সেটাও পোষায় না, মানে প্রত্যেক মাসে যেতে হবে, একদম আমি কাজ করি আইটিতে, কখনো অত ছুটি পাওয়া সম্ভব নয়, যাওয়া সম্ভব নয়, তাও প্রত্যেক বছর তাও প্রত্যেক বছর নিয়ে যাই, তবুও কমপ্লেন কি করবো, পুরুষ মানুষ হচ্ছি আর কি বলবো। অন্তরা পিনা কি বাড়ির সব কাজকর্ম মোটামুটি পারে? কিচ্ছু পারে না দিদি। তারপরে তোমাকে একটা কথা বলি,
ছেলেরা চা খায় তো ও সকালবেলায় উঠে কমপ্লেন চায় যে আমরা ফ্ল্যাটে থাকি, আমার মাসি নিচেই থাকে, আমি সকালবেলায় চলে যাই ওদের সাথে চা খাই। এবার ও যদি ঘুম থেকে লাট সাহেব উঠে যাবে তারপরে ফোন করবে বা মেসেজ করবে আমি উঠে গেছি, এসে কমপ্লেনটা বানিয়ে দিয়ে যাও। দারুণ কাজ। প্রত্যেক অকেশনে কিন্তু হাজবেন্ডের ওয়াইফকে একটা গিফট দিতে হয়। হোলিডেতে তুমি কি দিয়েছো? বছরটাই শুরু নিয়ে গেছে, এত লেজি ছেলে, ওর হোলি মানে হচ্ছে বাসন্তী পোলাও মাটন, এটা বুড়ি ভোজন, আর ওর হোলির মানে আর কিচ্ছু চেনে না। বন্ধু-বান্ধব নেই? না, ওটাই তো প্রবলেম, জীবনে কেউ নেই, ও খালি আমাকে চেনে, ওর মা বাবাকে চেনে, আমার মা বাবাকে চেনে, ওর পুরো গোটা দুনিয়া ওটাই। আর আমার জন্য হচ্ছে আমার বন্ধু বান্ধব, হ্যাঁ সবাইকে নিয়ে চলবো। ও না মিনাকি, অনেকক্ষণ ধরে দেখছি আমার বউ অনেক কিছু বলছে, তুমি চুপ করে দাও। তুমি কি বউকে একটু ভয় পাও? অনেক ভয় ভয় থাকি দিদি। আমার শ্বশুরমশাই গাড়ি গিফট করেছেন আমাদের, তো একটা সাথে ডান্ডাও দিয়েছেন। ডান্ডাটা আমি এখনো বুঝতে পারিনি যে ডান্ডাটা কাদের জন্য, আমার জন্য ডান্ডাও দিয়েছে। গাড়িতে রাখা থেকে আমি সবসময় প্রণাম করি যখনই দেখতে পাই ডান্ডাটা। না 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 না, আমি তোমাকে বলছি কি হয়েছে। বাবা যখন গাড়িটা দিয়েছিল তখন বলেছিল তোরা যদি বাইরে বাইরে ট্যুরে যাবি তো এটা মানে সেফটির জন্য, তোদের কি কেউ যদি গাড়ি রোকে বা কিছু হলে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। গানে গানে পরিচয়টা কিভাবে হলো? ফেসবুকে আমরা ফ্রেন্ড ছিলাম, তো হাই হ্যালো হতে হতে একদিন আমাকে বললো কি একদিন তোমার একটা শো দেখতে যেতে পারি। তো আমার একটা শিয়ালদাতে শো ছিল, তার মুখে বলেছিলাম কি হ্যাঁ তুমি আসো, তো সেখানে ও আসে। দেন তারপরে বাড়ি যাই, দিয়ে SMS-এ কথা হলো যে গানটা তো শুনলাম কিন্তু মনে হলো এবার মনটা দিয়েই ফেললাম তোমাকে। তো এই নিয়েই আর কি শুরুটা। তো এক বছর আমাদের একটু প্রেম হলো ভালো করে, তারপরে এক বছর পরে আমাদের বিয়ে হলো। এর 5 বছর কেটে গেল। এই 5টা বছর কেমন কাটছে একের পর সাথে? ঘুরে আছে, বেসুরো বেতালা সব মিলিয়ে মিশিয়ে কাটছে আর কি। প্রতীকের কেমন কাটছে? এই বিষয়ে তোমাকে একটু গান গিয়ে শোনাবো? হ্যাঁ। जब से हुई है शादी आंसू बहा रहा हूँ, आफत गले पड़ी है उसको निभा रहा हूँ। जब से हुई है शादी आंसू बहा रहा हूँ, आफत गले पड़ी है उसको निभा रहा हूँ। जब से हुई है शादी সারাক্ষণ এই গেম ওই গেম, হট করে শুনছি রাত্রে মাঝরাতে এই আমায় তোল আমায় তোল আমায় তোল আমায় তোল, আমাকে ওপরে নিয়ে গেল, আমাকে ওপরে নিয়ে গেল, আমাকে জলে নামিয়ে দিলো, জলে নামিয়ে দিলো। এবার আমি বলছি কি হলো, কে তুলবে কে নামাবে? তারপর দেখলাম ফোনটা নিয়ে গেম খেলছে। সারাক্ষণ তো খিট 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 অল টাইম লেগেই রয়েছে, তো যখন ঘুমোয় সেই সময়টা ভাবি একটুখানি খেলবো, কিন্তু ঠিক নজর রাখে আমি কখন খেলছি। নজর রাখতেই হবে দিদি, তাই না? এমনি দুজনে রোমান্টিক তো, আমার তরফ থেকে তো আমি একদম না, আমি অবশ্যই আছি, না হলে একদম প্রথম দেখায় একটা গান শুনেই কখনো বলা যেতে পারে না যে তোমাকে আমি ভাবছি এবার লাইফ পার্টনার করব। তোমাকে কি সেই গানটা একটু শোনাবো যে গান জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত,
পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত, জনতা জনার্দন শুনে হবেন বরপিত, পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে খুব মজার মানুষ দুজনেই, খুব ভালো। এইভাবে গানে গানে যেন সুন্দর ভাবে কেটে যায় জীবনটা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দিদি, আজকে আমাদের রায়চৌধুরী বাড়ির দোল, তুমি এসেছো, তাই তোমাকে একটা ছোট্ট টিপ দিয়ে আমরা বরণ করতে চাই। দারুণ সাজানো হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে বসে গল্প করি, একটু মোড়াগুলো দিয়ে দাও। পরিবার রায়চৌধুরী পরিবার, রায়চৌধুরী পরিবারে তুমি কে? আমি দিদি রায়চৌধুরী পরিবারের ছোট বৌমা। আর বাকিদের সঙ্গে একটু আলাপ করে দাও। আমার সেজোজা। নমস্কার, কি নাম? মুনমুন রায়চৌধুরী। এই আমার ভাগ্নি মুনমুন আচার্য। এই আমাদের আরেক বৌমা মৌসুমী রায়চৌধুরী। আচ্ছা বাবা। আর এই আমার আরেক ভাগ্নি পম্পা চট্টরাজ। মানে কতজন যা কতজন ভাগ? আমাদের দিদি অনেক বড় পরিবার। আমরা আমার হাজবেন্ডরা চার ভাই, আমরা চার বৌমা। আচ্ছা আচ্ছা, আমাদের তিন ননদ। এই হচ্ছেন ছোট ননদ, বড় ননদ থাকেন আসানসোলে, মেজ ননদ থাকেন জামগোড়াতে। বড় ননদের দুই ছেলে দুই মেয়ে, মেজ ননদের দুই মেয়ে এক ছেলে, আর ছোট ননদের দুটি মেয়ে। এই এই দুটি। ওরে বাবা রে বাবা, আমাদের বিশাল, আমাদের বিশাল পরিবার, 50 জন। তাহলে আমরা এগিয়ে আছি আমাদের 100 জন। এই কি গোপালজির মন্দির? হ্যাঁ, এটাই আমাদের গোপালজির মন্দির। আচ্ছা, এর ইতিহাস কি? 250 বছর আগে ইন্দ্রনারায়ণ রায়চৌধুরী, উনি হচ্ছেন রাজা অর্জুন রায়চৌধুরীর পরিবারেরই একজন, তিনি এই গোপাল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কারণ তার বংশে ক্রমাগতই কন্যা সন্তানের জন্ম হচ্ছিল, তাই তিনি খুব বিচলিত, ওই জন্য তিনি সোনার গোপাল এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর তিনি মানে পুত্র সন্তান পেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, সোনার গোপাল প্রতিষ্ঠা করে। আচ্ছা, তো সেই সোনার গোপাল কি এখনো আছে? না, ওটা আমাদের চুরি হয়ে গেছিল। হ্যাঁ, কিভাবে মন্দির থেকে সোনার গোপাল চুরি হয়ে যায়? সেটা কত সালে হয়েছিল? 50 বছর আজ থেকে। আচ্ছা আচ্ছা, তখনকার দিনে তো ডাকাত টাকাত পড়তোই। নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর এই অষ্টধাতুর গোপালকে আবার প্রতিষ্ঠা করা হয়। পরিবারের সবাই মিলে আমরা এখানে এসে সকাল থেকে দোল খেলি। আমাদের পুজো হয়, পুজো হওয়ার পরে আমাদের দোল খেলা হয়। সবাই খুব আনন্দ করি, দোল খেলি। আর দোলের পর সন্ধ্যাবেলা কি হয়? সন্ধ্যাবেলায় দিদি কীর্তন হয়, তারপরে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, আগের দিন সন্ধ্যাবেলায় আমাদের গোপালকে প্রসেশন করে গোটা গ্রাম ঘোরানো হয়, এবং ওইদিকে একটা পুকুর আছে আমাদের, ওখানে কদম গাছের নিচে গোপালকে দোলানো হয় দোলনাই করে। ওই একটা দিনই গোপাল আমাদের বাইরে বেরোয়। তোমরা যা। হ্যাঁ, আমরা প্রত্যেক আমাদের কেউ আমাদের ফ্যামিলিতে কেউ বাদ থাকে না, সবাই আসে। তার মানে গতকাল গোপাল ভ্রমণে বেরিয়েছিল। হ্যাঁ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মাসকাবারি লিস্টটা মিলিয়ে নিয়েছে তো? সব দেখে নিয়েছে তো? আমি উৎসব আর বাবা মিলে শপিং করে এলাম। দারুণ লাগলো, কতদিন পরে শপিং করলাম, আমার তো শপিং করতে দারুণই লাগে। হ্যাঁ, শপিং, আর তাতে কি হয় ওই টেনশনটা না কমে যায়, এই টেনশন ব্যাপারটা ভীষণ ভাবে কমে যায়। তা অবশ্য কমে যায়, ঠিকই বলেছ। আরে কাজ করো তো, তুমি একটু কড়া করে একটা কফি বানিয়ে না একটু প্রীতিকে দিয়ে এসো তো। কফি? আমি কফি করব। হ্যাঁ কফি করবে,
কফি বানিয়ে প্রীতিকে দিয়ে আসবে। তোমার স্ত্রী প্রেগনেন্ট, 9 মাস ধরে সে বাচ্চাটাকে ক্যারি করবে আর তুমি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, তা কি করে হয় বলতো? না সমস্ত পেনটা কি মেয়েরাই ক্যারি করবে নাকি? না না না, তা কেন করবে, তা করবে না, কিন্তু আমার তো পেন হবে না, মানে আমি তো কনসিভ করি। চুপ করো, যা বলছি সেটা করো। বডি যখন বলছে তখন জান না, কফিটা করে দিন না। একদমই তাই, কফিটা বানিয়ে প্রীতিকে দিয়ে এসো। আর হ্যাঁ, প্রীতি না একটু কোমরে ব্যথা করছে, একটু হালকা করে মাসাজ করবে, খুব হালকা করে কিন্তু মাসাজটা করবে। আর ওর পা টাও মনে হয় একটু ব্যথা করছে। আমি প্রীতির পা টিপে দেব? কেন, পা টিপলে কি জাত যাবে নাকি? কে প্রীতি? না মানে আসলে জাত জাত কেন যাবে বলো? যাবে, পা টিপলে কি অসুবিধা? আমার শরীর খারাপ লাগছে, আমার বরকে কখনোই আমার পাশে পাই না, কিছু ক্ষেত্রে আমার প্রয়োজন হয় তখনও পাই না। সবসময় বর্দি বা জগদ্ধাত্রীকে কেন বলতে হবে? বাড়ির সামনে যে পার্কটা আছে না, সেখানে বিকেলবেলা করে ওকে একটু অল্প করে হাঁটিও তো, ঠিক আছে? আর 24 ঘন্টা কিন্তু ওকে নজরে রাখবে। আমি এসব কাজ কি করে? কেন, ইগোতে লাগছে? পুরুষের ইগোতে লাগছে তাই না? সব করতে হবে, ঠিক আছে? কোন টাইমে কি ওষুধ আছে সেই সমস্ত দেখে তোমাকে খাওয়াতে হবে। আমাকে? কিন্তু সেটার জন্য তো সিস্টার আছে। আজ থেকে নেই, আজ থেকে সিস্টার অফ, তুমি অন। হ্যাঁ প্রীতি। হ্যাঁ দেবতা, একদম আজকে থেকে সিস্টার অফ, এই যে হাজবেন্ড অন। হ্যাঁ বলছি কৌশিকি, আমার একটা কথা মানে উপায় নেই দেবতা, অংশীদার করেছি না। দেখো বাড়ির প্রত্যেকটা সদস্যকে না আগে উপযুক্ত হতে হবে, ঠিক আছে? অংশীদার তাহলে তো সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কি বলে শুনছ? হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে কৌশিকি। হ্যাঁ এবার আমি কড়া করে কফি বানাবো, সেই কফিটা খাওয়াবো, কফিটা খাওয়াবো, তারপর সময় মতো তোমাকে আমি সব ওষুধ খাওয়াবো। তোমার আমি এমন সেবা যত্ন করবো না প্রীতি, বাচ্চা হওয়ার আগে মনে হবে আমি জানো নিজেই অন্তঃসত্ত্বা। যাই হোক কফি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি না সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি, ওটা অটোমেটিক মেশিন তো নিজে নিজেই কাচা হচ্ছে। এবার আমি যাই গিয়ে স্নানটা সেরে আসি। না 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 না, এক মিনিট মেহেদি দাঁড়াও, আগে গিয়ে ওই ডাইনিং টেবিলটা ভালো করে মুছে ফেলো। ডাইনিং টেবিলটা আমি মুছবো? শিবানী দি মুছবে না? আরে বাবা তুমি শিখে নাও, কাজটা তো তোমাকে শিখতে হবে নাকি? আর শোনো, শিবানী যখন এই বাসনটা মাজবে না, তখন ওর পাশে দাঁড়িয়ে ভালো করে দেখে নেবে যে কিভাবে বাসনটা মাজতে হয়। কেন? আরে কাজটা তো শিখে রাখতে হবে, কখন কোন প্রয়োজন পড়ে বাসন মাজতে হতেই পারে। আমাকে বাসনটাও মাজতে হবে? শোনো, ভালো করে স্নানটা করবে, স্নান করে একটা কাঁচা কাপড় পরবে, তারপরে ঠাকুর ঘরে যাবে। জগদ্ধাত্রী প্রতিদিন ঠাকুরকে প্রসাদ দেয়, ধূপ দেয়, মালা দেয়, আজ থেকে এই সমস্ত কাজ তুমি করবে। মানে এই কাজটাও আমিই করব? তাই তো চেয়েছো তুমি, তুমি তো চেয়েছো জগদ্ধাত্রীর জায়গাটা নিতে। আমি চেয়েছি কৌশিকী মুখার্জির জায়গাটা নিতে, তার জন্য আমাকে জগদ্ধাত্রী মুখার্জির জায়গাটা নিতে হবে। আমি হব এই সংসারের কর্ত্রী, আর অফিসের সর্বেসর্বা। কৌশিকী, কাকিমণি বৈদেহী মুখার্জি,
আনবিলিভেবল। কৌশিক কাকিমণি, তুমি তুমি কোথায় ছিলে? তাহলে তো জগদ্ধাত্রীর কথাই সত্যি হলো, মেজ জেঠিমণি নিজেই ফিরে এলো। মম মম, তুমি কোথায় ছিলে? মম তুমি কোথায় ছিলে? তুমি 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 ঠিক আছো তো? হ্যাঁ, তুমি ঠিক আছো? মাম্মি মাম্মি, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? বলো, এতদিন কোথায় ছিলে মাম্মি? বলো না, বলো না, চুপ করে আছো কেন? বলো। আমি ঠিক আছি, একদম ঠিক আছি। আমি আমি একটু আমার ঘরে যেতে চাই, একটু বিশ্রামের প্রয়োজন। দাঁড়ান এক মিনিট। কোথায় ছিলেন আপনি? বললাম না, আমার বিশ্রাম নেই। বলছো না বিশ্রাম নেই আপনার? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকেই খুঁজছিলাম। আমি পাশেই ছিলাম, কাছে ছিলাম, আপনি আমাকে দেখতে পাননি। আমি ভেবেছিলাম আপনি আসবেন না। আপনি যখনই কোনো বিপদে থাকবেন, আপনি পাশে কাউকে পান না পান, এই রেহানকে আপনি পাবেনই। কিছু আটকানো গেল না। সর্বেশ্বর চ্যাটার্জি অন্য একটা ডেটও নিয়েছে, বুঝলে? ডেটের পর ডেট নিয়ে তোমার উকিলকে ক্লান্ত করে দেব। এ কেসের কোনো দিন শুনানি হবে না, আর যদিও বা হয় তুমি ধোপে টিকবে না, বুঝতে পেরেছ? ধোপে টিকবে না। আজ তোমার জন্য আমাকে কোর্টে আসতে হয়েছে, প্রেসের সামনে অপদস্থ হতে হয়েছে। তোমায় আমি মারব না, তোমার উঁচু মাথা হেট করে দেব, আমার পা ধরে ক্ষমা চাবো তোমায়। জীবনে হবে না, সেই স্বপ্ন আপনার জীবনে পূর্ণ হবে না। ডিএস কলোনি থেকে চোখ সরিয়ে নিন, নইলে দেখবেন একদিন আমার পায়ের সামনে পড়তে হচ্ছে নত জানোয়ার। জগমায়া, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। যাও এখান থেকে, সরে যাও, যেতে দাও আমাদেরকে। চলে এসো। Z5
Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনি এসব আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ান নাকি? এসব তুমি কোত্থেকে পেলে? তুমি তুমি এসব নিয়ে ঘুরছো? এটা আমার নয়। তাহলে কার? এটা কুখ্যাত সমাজ বিরোধী কলকের। আজ আদালত চত্বরে আপনার মেয়ের ভবলীলা সাঙ্গ হয়েছে। কি বলছেন আপনি? আমি ঠিক বলছি, ভবলীলা সাঙ্গ হয়ে যেত আর এতক্ষণে আপনার মেয়ে ওখানে লাশ হয়ে পড়ে থাকত। দু একদিন নিউজ পেপারে লেখালেখি হতো, তারপর সত্যি সত্যি এখানে স্মৃতিফলক তৈরি করতো এই চ্যাটার্জি গ্রুপ। আমি এটা একবার হাতে নিয়ে দেখতে পারি? হ্যাঁ দেখতে পারেন, কিন্তু সাবধানে, এটা লোডেড। এটা দিয়ে আমায় মারতে গেছিল? হ্যাঁ। আমি ছাড়বো না, আমি আমি চ্যাটার্জি গ্রুপকে ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আমি আমি এক্ষুনি থানায় যাব, থানায় গিয়ে এই রিভলভারটা জমা দাম। আমি এক্ষুনি লাভ নেই, উল্টে আপনি কেস খেয়ে যাবেন। কেন? আপনার নামেই বলবে আপনি বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র ক্যারি করছেন। আপনি তো জানেন সবাই আপনার এগেনস্টে। ডিএস কলোনি হস্তান্তর হলে কোটি কোটি টাকা উঠবে, আপনি কেন বুঝতে পারছেন না? তাহলে কি করব? কি তাহলে আর কি, এর থেকে বড় অস্ত্র আপনার হাতে আছে। এই যে এই পেনটা, মাইটার দ্যান সোল্ট। আরে বই, আপনি পড়ুন, আপনাকে আইএস হতেই হবে। আপনাকে মেন্সে পাস করতেই হবে। আমি চাই আপনার এখানে পোস্টিং হোক, আমি চাই আপনি এই অঞ্চলের দায়িত্ব গ্রহণ করুন, তারপর এই লোকগুলোকে বুঝিয়ে দিন এখনো বন্দুকের থেকে বেশি পাওয়ারফুল নলেজ। ঠিক বলেছেন, আমি পারবো, আমি পড়বো, আমি জিতবো, আমি জিতবই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। স্যার স্যার, আমরা না কেউ কোনো ঝুট বলছি না স্যার, আমাদের কাছে প্রুফ আছে। আর ই ঔরত ইসনে উস দিন বোলা থা কি চন্দন দা ওকে চিট করেছে, আর ভি বহুত সারা কুছ বোলা থা, পর আজকে বলছে না স্যার, আজকে বলছে না স্যার, কিউকি সংসার পেয়ে গেছে, সসুরাল পেয়ে গেছে, ইয়ে সব দেখ কে না ওর মনে হচ্ছে কি এটাই সচ আছে। হ্যাঁ দেখো বিপাশা, তুমি যদি সত্যি সত্যি নিজে আমার সঙ্গে থাকতে না চাও, তাহলে শুধু শুধু কেস করে বাড়িতে পুলিশ এনে এভাবে আমাকে অপমান করে আমাকে ছোট করে তুমি কি আনন্দ পাচ্ছ? তোমার কি লাভ আমায় বলো তো? এর থেকে ভালো তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। এত মুখোশ পরে থাকতে পারো তুমি? লজ্জা করে না তোমার? তোমার সঙ্গে থাকার কোনো প্রশ্নই উঠছে না। কেন বিপাশাদি, তুমি এ বাড়িতেই থাকবে? হ্যাঁ থাকবে এ বাড়িতে স্যার। এই কদিন বিপাশাদি এ বাড়িতে ছিল না, অভিমান করে আমার সাথে ছিল, কিন্তু এখানে তো বিপাশাদি থাকার অধিকার আছে, তাই বিপাশাদি এখন থেকে এ বাড়িতেই থাকবে। এটা কি করে হয় দেখেছেন স্যার? যেই শুনলো বিপাশা এই বাড়িতে এসে আবার থাকবে বলছে, তা কি করে হয়? কেন, ইনি যদি আপনার স্ত্রী হয় আর উনি যদি আপনার কেউ না হয়, তাহলে হয় না কেন? অবশ্যই হয়। না না স্যার, তা না, আমি সেটা বলছি না। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ও বারবার এই বাড়িতে আসবে,
আবার এই লোকজন ভুল বোঝাবে, ও বাড়ি ছেড়ে চলে যাবে, এটা কি বারবার হয়? ঠিক না, না তাহলে ওকে কথা দিতে হবে যে ও এরকম করবে না আর ভবিষ্যতে। কোথায় কথা দিতে হবে? কোন আইনে লেখা আছে যে আমার কথা দিতে হবে? কোথায় লিখে দিতে হবে আমাকে যে তোমার সঙ্গে থাকতে থাকতে তুমি যদি আমাকে খারাপ ব্যবহার করো তাহলে আমি অন্য কোথাও যেতে পারবো না? আমি নিজে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার যেখানে যখন যেতে ইচ্ছে হবে আমি সেখানে যাব, কি করবে বল? হ্যাঁ স্যার, আপনি ব্যবস্থা করে দিন, বিপাশা এই বাড়িতেই থাকবে। সুচরিতা দি, হ্যাঁ বললাম তো, তুমি এখন এই বাড়িতেই থাকবে। আমার বাড়িতে তো এতগুলো ঘর নেই। কেন ঘর নেই কেন? তোমার ছেলের ঘরে আমি থাকবো? এখন তো অতিথি এসেছে, ও তো ছেলের ঘরেই থাকে, আর ছেলে তো আমার সাথে থাকে। বৌমা, মা, তোমার বাড়ির বউ বাইরে থাকবে আর অতিথি যে কিনা বাইরের লোক সে আমার ঘর জুড়ে থাকবে, সেটা তো হতে পারে না। আমার ঘরে আমিই থাকবো। তুমি ঘর ছেড়ে চলে গিয়েছিলে কেন মা? কোনো জায়গাটাই না শূন্য থাকে না, পূর্ণ হয়ে যায়। দেখা স্যার, সব মিলকে এখন নখরা করছে। আমি যেটুকু দেখতে পাচ্ছি মা, এই জায়গাটা তো এখনো পূর্ণ হয়নি, শূন্যই আছে। কারণ তোমার ছেলেই তো বললো যে আমরা স্বামী স্ত্রী, তাহলে স্বামী স্ত্রীরা তো একসাথেই থাকে, আলাদা তো থাকে না। শোনো বিপাশা, শোনো, আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলিনি, আমি তোমাকে যেতে দিতে চাইও নি। আমি বহুবার বলেছিলাম তোমায় থাকতে, তুমি আমার কথা শোনোনি, তুমি জোর করে রাগ দেখে বাড়ি ছেড়ে চলে গেছিলে। আর তুমি যখন রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছো তখন তখন কি আপনি তাকে এই বাড়িতে ঢুকতে দেবেন না? তাই তো, আপনি কে বিপাশা দিকে এই বাড়িতে ঢুকতে দেওয়ার না দেওয়ার? আপনি কেউ না। বিপাশা দিকে এই বাড়িতে পুলিশ ঢুকিয়ে দিয়ে যাবে, বিপাশা দি এই বাড়িতেই থাকবে, নিজের অধিকারেই থাকবে। আর আইনে না এটা আছে, সেটা আমরা খুব ভালো করেই জানি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। রাগ করে তুমি যখন চলে গিয়েছিলে তখন তোমাকে হাজারবার মানা করেছি, যেও না যেও না, তুমি কিন্তু আমার কথা শোনোনি বৌমা। তাহলে এখন ফিরে এলে কেন? দুদিনের বেশি কেউ তিন দিন জায়গা দিল না, তা কেন দেবে না মা? কিন্তু আমি নিজেই ভাবলাম আমি বা উড়ে গিয়ে জুড়ে বসে অন্যজনের বাড়িতে থাকবো কেন, যেখানে আমার নিজের বাড়িঘর সবকিছু রয়েছে। এটা তো আমার লেজিটিমেট রাইট যে আমি এই বাড়িতেই থাকবো, এটা আমার শ্বশুর বাড়ি। এবং লিগালিও যেহেতু এখনো চন্দন আমার হাজবেন্ড, তাই আমাকে খাওয়ানো পড়ানো আমার সমস্ত কিছু দায় দায়িত্ব খরচ খরচা ওরই তো দেওয়ার কথা, ওই দেবে। ঠিক আছে স্যার, থাকুক থাকুক এখানে। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, যদি এ বাড়িতে কোনো দুর্ঘটনা হয় কিংবা ও নিজে যদি কোনো দুর্ঘটনা ঘটায় কিংবা ধরুন এই মেয়েটির সাথে খারাপ ব্যবহার করা, ও তো এমনি মেন্টাল ট্রমায় আছে স্যার, বুঝতেই পারছেন। মেয়েটির সাথে খারাপ ব্যবহার করার কারণে মেয়েটি যদি কোনো কিছু করে বসে তার দায়িত্ব কিন্তু আমরা নেব না স্যার। আমি এটা আগে ভাগেই বলে দিচ্ছি, আমি থানায় গিয়ে চিঠি দিয়ে আসবো, এটা আমি আপনাকে পরিষ্কার করে বলে দিলাম। চন্দনদা, আমিও না পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, দেখুন ও তো আপনাদের বাড়িতে আশ্রিত, তা ওকে এ বাড়িতে আশ্রয় দেওয়ার কি দরকার? দরকার নেই তো, ওকে বরঞ্চ আমরা একটা হোমে পাঠিয়ে দেবো, সেই ব্যবস্থা আমরাই করে দেবো, তাই না? আমি হোমে যেতে যাব কেন? যাবেন না তো আর কি করবেন? দেখুন আপনার তো কোনো আশ্রয় নেই, কোনো থাকার জায়গা নেই, সেখানে শুধু শুধু অন্যের বাড়িতে পড়ে থাকবেন কেন? গভর্নমেন্ট হোম আছে তো, গভর্নমেন্ট তো ব্যবস্থা করেছে, যেসব মেয়েরা বিপদে পড়ে তাদের জন্য তো এই ব্যবস্থা করা আছে, সেখানে গিয়ে থাকবেন, আপনার বাচ্চাও সঙ্গে থাকতে পারবে, কোনো অসুবিধা তো হবে না। দেখুন না, যে কদিন না সামলাতে পাচ্ছেন সে কদিন থাকুন, আর আমাদের সঙ্গে না ডিএম ম্যাডামের আলাপ আছে, আমরা নয় কথা বলে নেব। স্যার বলছি আমরা এই দিকটা দেখে নিচ্ছি, আপনি বরঞ্চ বিপাশা দিক থাকার ব্যাপারটা একটু এনশিওর করুন। না না, উনি বাড়িতেই থাকুক না, বাড়িতে থেকে কোনো সমস্যা হলে আমাদের ফোন করবেন। বিপাশা দি, তুমি ফির এখানেই থাকছো, এই তেরা? হ্যাঁ রে, একদমই ঠিকই বলেছিস,
আমার জীবনের গোল্ডেন টাইমটা তো আমি এখানে ইনভেস্ট করেছি এই সংসারের পিছনে। তাহলে আজ যখন সবটা মিথ্যেই হয়ে গেল, খামোকা বাসস্থানটা ছাড়তেই বা যাবো কেন? আমি এখানেই থাকবো, আর এটাই ওর পানিশমেন্ট হবে যে আমাকে ওকে খাওয়াতেই হবে এবং আমার যা যা লাগবে সেগুলো ওকেই প্রোভাইড করতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনি আসতে পারেন। শিমুল তুই যা, গিয়ে আমার ব্যাগটা এনে দে, আমি কোথাও যাব না, এখানেই থাক। এখানেই থাক? হ্যাঁ অবশ্যই, এটাই তো আমার বাড়ি। আমার তো বরং উল্টে তোমাকেই প্রশ্নটা করা উচিত যে তুমি এখানে থাকবে। বলছিলাম কি, এটা তো আমার বাড়ি, আমি আমার বাড়িতে যাকে চাই তাকেই তো রাখতে পারি নাকি? হ্যাঁ আপনার বাড়ি হতে পারে, কিন্তু আপনি যাকে মনে করবেন তাকেই রাখবেন এমনটা নাও হতে পারে। আপনার বৌমার সম্পূর্ণ অধিকার আছে এই বাড়িতে থাকার। আর স্যার, আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আমি এই বাড়ির বউ, তাহলে আমিও তো এই বাড়িতে থাকতে পারি। মানে কথার কথা বলছি। বাহ, এই তো ঝুলি থেকে বেড়াল বেরিয়েছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি তো অসুস্থ, বলো আমাকে বাঁচাও না গো, আমাকে এখানে একটু লুকোতে দাও না, যাতে ওদের হাতে আমি ধরা না পড়ি, একটু লুকোতে দাও না গো। এইরকম লক্ষ্মী মতন মেয়েকে কেউ এরকম কাজ করায়? না না না, তুমি শুয়ে পড়ো বাবু, শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, শো শো। এখানে থাকলে তোমায় জিজ্ঞেস করতাম ঠাম্মি, তিস্তা কোথায়? কাকিমা, আপনি তো তিস্তার সাথে এতক্ষণ কথা বলছিলেন, কোথায় গেল অসুস্থ মেয়েটা? এখানে নেই। তোমার সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি? হ্যাঁ হ্যাঁ, কথা তো হয়েছে। তাহলে কোথায় গেল? না 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 না, ও তো ভালোই ছিল, কত কথা বললো আমার সঙ্গে। তাহলে কোথায় গেল বলো তো, বিছানাতেই তো ছিল। উবে যাবে নাকি? এর মধ্যে মেয়েটা গেল কোথায়? হ্যাঁ ওই দিকটা দেখো, দেখো তো। আবার ত্রিশাও দিকে যাচ্ছে কেন? এই মেয়েটা না সবকিছুতে পারবে। আচ্ছা এই বেড়ে দুজন কেন একসাথে? তাতে তোমার কি বাপু, ও তো আমার নাতনি, শরীরটা খারাপ করেছে তাই শুয়ে আছে। যাও দিকিনি বাবু, যাও তোমরা এখান থেকে যাও, জ্বালাতন করো না। না মানে ওকে আলাদা বেড দেওয়া হয়নি? না দেয়নি, শরীরটা খারাপ করেছে, পেটটা ব্যথা করছে, তার মধ্যে তোমরা কেন বকাচ্ছো বাবু? যাও 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 বাবা, বাছা তোমরা যাও ওইখান থেকে যাও। আরে করছো কি, যাও না, তোমাদের যেতে বললাম বাপু। যাও 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 যাও, এখানে দাঁড়িও না বাবা, যাও, বিরক্ত করো না। কি ভালো বকা দিলে গো ঠাম্মা, তোমার বকুনি খেয়ে সবাই এ ঘর থেকে বেরোলেই বাঁচি। ত্রিশা, কেন অসুস্থ মানুষটাকে বিরক্ত করছো বলো তো? দাদু ভাই দেখলে তো এই ঘরে নেই, চলো অন্য কোথাও খুঁজে দেখা যাক, চলো। সেই বলে, শুধু শুধু এখানে সময় নষ্ট করছিস তোরা, কোনো মানে হয় না। চল আনি, চল চল। ঠাম্মা তুমি আমাকে জোর বাসান বাঁচিয়ে দিয়েছো গো, তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সাবধানে থাকো, আমি দেখি শেষ রক্ষা করতে পারি কিনা। হ্যাঁ আমি চললাম সাবধানে। এই তো এদিকে একটা দরজা আছে, এটা কোন দিকে বেরোবে দরজা দিয়ে দেখি তো। I need an answer. CCTV footage check করুন, আমি দেখতে চাই। আপনাদের চোখের সামনে তো একটা পেশেন্ট কি নিরুদ্দেশ হয়ে যাবে। আমরা সব সময় নজর রাখছি স্যার, কেউ বেরায়নি। মানে বেরোনি মানে, আমি কি মিথ্যা কথা বলছি? আমরা সব দিক দেখে এসেছি, কেন বুঝতে পারছ না পেশেন্টটা বেটে নেই কেন? এই তো
মনে হচ্ছে বাইরে যাওয়ার একটা উপায় সামনে দেখতে পাচ্ছি আমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ভাগ্য ভালো স্যার আমায় দেখতে পাননি, কিন্তু যেভাবে আমায় খুঁজছে, যদি বেশিক্ষণ দেখতে না পান একটা কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে দেবে। ও বাবা, তার উপর তো আবার উড়ুদাদা বৌদিদি আছেই, সুযোগ পেলেই শ্যামলীর ঘরে দশটা পেয়ে দেবে। তিস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে শ্যামলী তিস্তাকে নিরুদ্দেশ করে দিয়েছে। না, তিস্তা যে ভালো আছে স্যারকে একবার জানিয়ে দিতে হবে, কিন্তু কি করে জানাবো? ফোনটাও তো আমার কাছে নেই। ফোন, ও দাদা। হ্যাঁ বলুন। দাদা বলছি, আপনার কাছে আপনার ফোনটা আছে তো, একটু দেবেন? আপনার ফোন কোথায়? আসলে আমি না উপরেই ফেলে এসেছি, মানে কেবিনেই ফেলে এসেছি, নিচে নেমে এসেছি, আবার যাব, আবার আসবো, একটু দিন না, খুব দরকার। আচ্ছা ঠিক আছে, ধরুন। অনেক ধন্যবাদ দাদা। তারপর যেন কি নাম্বারটা? এখানে সময় নষ্ট করে লাভ নেই অনেক। আমার মনে হয় না এনারা এর থেকে বেশি কিছু আর করে উঠতে পারবেন বলে। সময় নষ্ট করিস না অনেক, পুলিশকে ফোন কর। ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগছে না অনেক, পুলিশকে ফোন কর এক্ষুনি। এই মেরেছে আবার থানা পুলিশ কেন রে বাবা? ভাগ্যিস নাম্বারটা মুখস্থ ছিল, না হলে যে কি হতো। ঠিক বলেছ মামুনি, পুলিশকে এক্ষুনি একটা ফোন করতে হবে, আর অপেক্ষা করা যাবে না। দাদুভাই দাদুভাই বলছি, থানা পুলিশ করার কোনো দরকার নেই, হয়তো তিস্তার বাড়ির লোক ওকে নিয়ে চলে গেছে। সবটা না জেনে কিন্তু আমাদের পুলিশে যাওয়াটা ঠিক হবে না দাদু। আমি কি বলছো তুমি, বাইরে দাঁড়িয়ে ছিলাম আমরা, বাইরে বেরোতে দেখিনি, এতগুলো কেবিন সার্চ করলাম কোথাও পাইনি, এখন তুমি বলছো? আমি কোনো রিস্ক নিতে পারবো না, আমি ফোন করছি পুলিশকে। হ্যালো হ্যালো, আপনি কোথায়? আমার এই অসুখের মধ্যে থাকতে ভালো লাগে না, এমনি আমার অনেক অসহায়তা রয়েছে, তার মধ্যে আমি চাই না কেউ আমাকে আরো অসহায় অবস্থায় দেখুক, তাই আমি কিন্তু আপনি আমি তো বলছি আমি ভালো আছি, আমি এখন একদম ভালো আছি, যেটুকু অসুস্থতা রয়েছে সেটা ঠিক কেটে যাবে, আমাকে নিয়ে আপনারা এত চিন্তা করবেন না। কিন্তু তিস্তা, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার ব্যাগ ফোন সব তো এখানে রয়েছে। শ্যামলীর ফোনটা আমার কাছেই থাক, কখন কি বিপদ আসে বলা যায় না। তিস্তা প্লিজ কিছু বলুন। হ্যালো, ঠিক আছে ব্যাগটা আপনার কাছে থাক, সময় মতো আমি নিয়ে নেব। তার মানে তিস্তা আপনি আমার সঙ্গে আরেকবার দেখা করবেন? করব। তিস্তাকে তো আপনার সঙ্গে দেখা করতেই হবে স্যার, কারণ তিস্তাই তো পারে একমাত্র শ্যামলীর দিকে আপনাকে ঠেলে দিতে। শ্যামলীকে নিয়ে আপনার মনে যা অন্ধকার আছে সবটা দূর করে দিতে। শ্যামলী যে আপনাকে ছাড়া বাঁচবে না স্যার, কারণ সত্যি সত্যি শ্যামলী আপনাকে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বাপরে, তুই তুই এখানে কি করছিস? তোর ফেভারিট মিষ্টি এনেছি, খা। বেরিয়ে যা এক্ষুনি এখান থেকে, বেরিয়ে যা। তোর সাথে দেখা করতে আসলাম আর তুই বেরিয়ে যেতে বলছিস? তোর কি মনে হয় আমি জানি না তুই এখানে কেন এসেছিস আমার সাথে দেখা করতে? রাহুলের থেকে আমাকে আলাদা করার জন্য এক্সক্লুসিভ প্ল্যান বানাতে, তাই তো? এত সহজে আমি তোকে রাহুল রায় বর্মনের থেকে আলাদা করতে পারবো না পাপড়ি। ও, তার মানে মিলি স্বীকার করছে যে রাহুল আর পাপড়ির বিরুদ্ধে সে প্ল্যান বানিয়েছে, তাই তো? আমি জোর করে কিছু প্রমাণ করার চেষ্টা করব না তোর কাছে, কিন্তু আমি খুব শিগগির প্রমাণ করে দেব যে রাহুল অর্জুনের নামে মিথ্যা কথা বলে তোকে বিয়ে করে ফাঁসিয়েছে পাপড়ি। না, আমি এসব বিশ্বাস করি না, রাহুল আমাকে ফাঁসায়নি। তুই রাহুলকে চিনিস না পাপড়ি, ও কোন লেভেলে মিথ্যা কথা বলতে পারে তোর কোনো আইডিয়াই নেই। না হলে অর্জুন
তোদের রিলেশনের কথা জানতে পেরে রাহুলকে থ্রেট দিতে আসলো, আর রাহুল ঠিক তখনই তোকে বিয়ে করার প্ল্যান করে নিল। না না, মানে রাহুল কেন এসব করতে যাবে? রাহুলের তো আমার সাথে কোনো শত্রুতাও নেই। অর্জুনের সাথে তো আছে। আর তোকে বিয়ে করে এনে এই বাড়িতে রিস্কি পরিবেশে রাখাটা রাহুলের প্রতিশোধ নেয়া সব থেকে ইজি ব্যাপার। আমি বিশ্বাস করি না তোর কথা। আমি একদম বিশ্বাস করি না। তুই নিজে এখান থেকে বেরোবি নাকি সিকিউরিটিটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব? এখানে কোনো সিকিউরিটি আমায় কিছু বলবে না পাপড়ি। তুই এনে মিষ্টিটা ধর, খা, ভালো লাগবে, বাড়ি বাড়ি ফিল হবে, ধর। এই মিষ্টিটা থেকে যেমন মুখ ফিরিয়ে নিলি, এই গয়নাগুলো থেকেও তেমন মুখটা ফিরিয়ে রাখিস পাপড়ি। এগুলোর পিছনে ছুটে নিজের জীবনটা নষ্ট করিস না। ও মাই গড, মিলি ঠিক গয়নার দিকে চোখ পড়ে গেছে না? হিংসে হচ্ছে, খুব হিংসে হচ্ছে। না মানছি, তোর শ্বশুর বাড়ি থেকে কিছু দেয়নি, আমাকে এত কিছু দিয়েছে, সেটা থেকে হিংসে হওয়াটা খুব স্বাভাবিক। এগুলো তো একটা সময় তোরই পাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাড লাক, তুই পেলি না, আমি পেয়ে গেলাম। তুই না একটা কাজ কর, তুই বরং এখান থেকে বেরিয়ে যা, তাহলে তোকে আমায় দেখতেও হবে না আর হিংসেও হবে না। পাপড়ি কাম ডাউন, আমার কথাটা একটু শান্তভাবে বোঝার চেষ্টা কর। দেখ, আমি কিন্তু তোর বন্ধু হয়েই কথাগুলো বলছি। অনেক কথা বলেছিস, এবার বেরো। তোর থেকে কোনো অ্যাডভাইস আমি চাই না, তুই এখান থেকে বেরিয়ে যা। পাপড়ি বেরিয়ে যা, মিলি বেরো। কেন ছাড়ব? তুমি তো এইভাবে সাডেনলি কাছে টেনে নেওয়া পছন্দ করো, তাহলে এখন কেন? বিয়ে করেও তোমার অসভ্যতা আমি যাইনি, তাই না রাহুল? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। তোমার বাড়াবাড়ির কাছে এটা না কিচ্ছু নয় রাহুল। তুমি মিথ্যে বলে ফাঁসিয়ে পাপড়িকে বিয়ে করেছো। আর তোমার কি মনে হয় সবাই বিশ্বাস করছে যে অর্জুন তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে? রাইট, ইউ আর রাইট। আর তুমি বা কি করে ভাবলে অর্জুন আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ালে আমি সেটা অ্যাকসেপ্ট করব? অর্জুনের উপর প্রতিশোধ নেওয়া না থাকলে কেউ পাপড়িকে বিয়ে করে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আরে বেবি, তোমার সব বান্ধবীরাই তোমার মতো বোকা না? যা, পাপড়িকে গিয়ে সত্যিটা বলে দাও, জাস্ট বিশ্বাস করবে না। এখন তো আবার আমি ওর প্রতি পরমেশ্বর। পাপড়ির সামনে তোমার মুখোশটা না, আমি জাস্ট টেনে খুলে দেব। ইম্পসিবল। আমি সবটা শুনেছি রাহুল, তুমি আর আমাকে বোকা বানাতে পারবে না। থ্যাংক গড পাপড়ি, তুই এই অসভ্য লোকটার মুখ থেকে সবটা জানতে পেরে গেছিস। এবার বুঝতে পারছিস তো কেন আমরা এই কথাগুলো বলছিলাম? তোকে আর এক মুহূর্ত এবার থাকতে হবে না, চল আমার সাথে। না, আমি কোথাও যাব না, তুই এখান থেকে চলে যাবি। তবে তুই তো সবটা জানতে পেরে গেছিস, তাহলে কেন বলছিস? বলছি তো আমি কোথাও যাব না, তুই এখান থেকে যা, যা প্লিজ। পাপড়ির গায়ে যেন একটা আচরণ লাগে। আমরা সবাই তোর পাশে আছি পাপড়ি, দেখ। ঠক চুচুর, আমাকে ফাঁসিয়ে তুমি প্রতিশোধ নেবে, তাই না? আরে তুমি একটা লোভী। রাহুল রায় বর্মনে পাবলিসিটি, স্টেটাস, এসব দেখে তো তোমার চিপতে। আমাকে বিয়ে করার জন্য আমার নামে ফেক লাভ লেটার থেকে শুরু করে নিজের হাত কাটা কোনো কিছুই তো বাদ রাখ।
হ্যাঁ আমি অর্জুনের উপর প্রতিশোধ নিতে তোমাকে ঠকিয়ে বিয়ে করেছি, তোমাকে ইউজ করেছি, জেনে গেছো? চলে যাবে তো, চলে যাও। তুমি যাবে কোথায়? আমার তো মনে হয় না তোমার বাড়ির লোক তোমাকে অ্যাকসেপ্ট করবে। এ মিলি যতই যাই বল, একটা গোটা রাত তুমি শত্রুর বাড়িতে কাটিয়েছ, কোথায় যাবে তোর বাপরি? আর কোথাও যাওয়ার কি তো বাপের বাড়ি তো ক্যান্সেল, আর কোথায় যাওয়ার জায়গা আছে তোমার? অবশ্য রোজগার করে পেট চালানোর তো মুড়ো নেই, তাহলে কি ভিক্ষে করে খাবে? কে বলেছে তোমাকে আমি কোথাও যাব? আমি দ্য রাহুল রায় বর্মনের স্ত্রী, রায় বর্মন বাড়ির বউ। আমি আমার অধিকার ছেড়ে এখন তোমাদের দুজনের জীবন কিভাবে হেল করতে হয় সেটাই আমার টার্গেট। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনার তো ব্লিডিং হচ্ছে। একদম নাটক করবে না, ব্লিডিং হচ্ছে। এখন আমি তো ফেসে গেলাম, তোমাকে নিয়ে থানায় যেতে হবে। চলো গাড়িতে চলো। কি দরকার ছিল এই রাস্তায় আসার? তুই জানো না রাস্তাটা সেফ নয়, রাত্রিবেলা এখানে কি করছো? বিশ্বাস করুন, জানলে তো রাস্তার না। তুমি শুধু ফাইট করার বেলায় জানো, কিন্তু আসল সম্বন্ধে কিচ্ছু পারো না। কে বলেছে পারি না? ওরা আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল, তার জন্য চত্থাপ্পড় মেরেছে ওদেরকে। আমি সময় মতো না এলে না তোমার এতক্ষণে রফাদফা হয়ে যেত, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেত তুমি বুঝতেও পারতে না। ওদের গায়ে কেউ হাত দেয়, মরে যেতাম, অন্তত মেরে মরতাম, এই শান্তনাটুকু থাকতো। ওরা তোমাকে মারতো না, ওরা মারতো না, কিন্তু এই অসম্মানের পথে আমি বেঁচেও থাকতাম না। মরে যাওয়ার কথা বলাটা অনেক সহজ, কিন্তু বেঁচে থাকার কথা বলাটা খুব কঠিন। যে কোনো সিচুয়েশনে লাইফ কখনো থেমে থাকে না, আর দুর্ঘটনা সে তো ঘটতেই পারে, রাস্তায় বেরোলে ধুলো লাগতেই পারে। তাই বলে কি আমরা আমাদের শরীরটাকে কেটে বাদ দিয়ে দিই, নাকি পা দুটোকে কেটে বাদ দিয়ে দিই? কোনটা ওয়াইস? কোনোটাই নয়। তাই এসব কথা নেক্সট টাইম তুমি বলবে না, বলা হলে পজিটিভ কথা বলবে, না হলে বলবে না। আমি তো খুব খারাপ স্যার, আমি যে কতটা খারাপ সে তো আপনি জানেন, আপনার থেকে ভালো তো আর কেউ জানে না স্যার। এখন এসব কথা বলার সময় নয়, এইসব কথা বলার জন্য তুই পরে অনেক সময় পেয়ে যাবে। সে তো আপনি আমাকে চেনেন তাই বলছেন। তুমি কি আমাকে পিঞ্চ করে কথা বলছো? স্যার আপনি আমার টিচার হন, আপনাকে পিঞ্চ করে কথা বলতে পারি? তবে আমি যে কতটা খারাপ সে তো আপনি জানেন। এটা কি? রুমাল, মুছে নিন, আপনার কপাল থেকে আর মুখ থেকে রক্ত পড়ছে। না ঠিক আছে। এটা দেখে তো আমি চুপ করে থাকতে পারবো না স্যার, আমাকে এক মিনিট সময় দিন। আমি তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করি, সুতরাং এটা একটা পানিশমেন্ট ছিল, আমি পেয়ে গেলাম, একদিক থেকে তো ভালোই হলো। স্যার এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। জি জি স্যার, আপনি আমাকে যতটা খারাপ মেয়ে মনে করেন আমি কিন্তু অতটা খারাপ মেয়ে নই, এটা মনে রাখবেন।
বাড়িতে ওঠো, আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিচ্ছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি তোমার দিদিকে এ বাড়িতে যেভাবে অপমান করেছো, তুমি যদি তোমার নিজের দিদির সাথে এরকম আচরণ করতে পারো তাহলে তো সবার সাথেই করতে পারো। তোমার আমার বাবার প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই, নাথিং। তোমাকে আমি দুটো দিন ছাড় দিয়েছিলাম, তাই তুমি মহারানীর অ্যাটিটিউড দেখাচ্ছিলে সবার সঙ্গে। তুমি ভাবছিলে যে তোমার হাতের মুঠোয় চলে এসছে সংসারটা, তাই না? হ্যাঁ, আসলে কি বলতো, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি কতটা দূর যেতে পারো। তার মানে তুমি আমাকে ঠকিয়েছো। তুমি কিন্তু আমাকে নিজের মুখেই বলেছিলে সহ্য, যে নিলো তোমাকে আর কারোর কোনো অত্যাচার সহ্য করতে হবে না, এই সংসারের সমস্ত দায় দায়িত্ব এবার থেকে তোমার, বিশেষ করে আমার বৌদি যদি। তো কি বলোনি এসব কথা তুমি? হ্যাঁ বলেছিলাম, 100 বার বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম যে কেউ অত্যাচার করলে সেটা সহ্য করো না, কিন্তু আমি তোমাকে কাণ্ডজ্ঞানহীন দায়িত্বজ্ঞানহীন হয়ে থাকতে বলিনি। আমি তোমাকে বারবার বলেছিলাম, নীলু দায়িত্ব নাও, অ্যাটলিস্ট আমার মা বাবার খেয়াল রাখো। আমি তো তোমার থেকে এইটুকুই চেয়েছিলাম, এর বেশি তো আর কিছু চাইনি। এইটুকু তুমি পারলে না, এইটুকু দায়িত্ব নিতে তোমার এত অসুবিধা হয়ে গেল, একটা দিন তুমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে না। আমি বুঝতে পেরে গেছি তোমার মানসিকতা, আমি বুঝতে পেরে গেছি। কি বুঝেছ? আর কি বুঝেছো তুমি? সবটাই বুঝে গেছি। তাহলে এখন তুমি কি করতে চাও বলো। দেখো, তুমি যদি এ বাড়িতে থেকে এ বাড়ির কোনো কাজেই না লাগো, তাহলে এর থেকে বেটার তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। না সূর্য, না, তুমি আমাকে এতটা বোকা পাওনি। হ্যাঁ, আমি দরকার হলে এই বাড়িতে থেকেই ফাইট করব, কিন্তু তুমি আমাকে বাপের বাড়িতে কিছুতেই পাঠাতে পারবে না। বাপের বাড়ি যাবো বলে আমি এই বাড়িতে আসিনি। তোমাকে তো এই বাড়িতে ডেকে আনেনি কেউ, তুমি জোর করে এসেছো। সে যেভাবেই আসি না কেন, একবার যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি আমি, একবার যখন তুমি আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছো, তখন তুমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবে না। আমি তো আজকে রাত থেকে বাবার পাশেই থাকবো, তাই আজ রাত থেকে প্রতি রাতে তুমি আমাদের পাশের ঘরে, মানে গেস্ট রুমে শোবে। গেস্ট রুমে থাকবো কেন? আমি কি তোমাদের বাড়ির গেস্ট নাকি? ঠিক আছে, তুমি যদি না থাকো তাহলে আমাকে থাকতে হবে। তার মানে এটাই যে যেই মেয়ে বিপদে আমার পাশে এসে না দাঁড়ায়, আমার বাবার অসুস্থতার কারণ হওয়া সত্ত্বেও নিজের স্বার্থে আমার বাবাকে ছেড়ে চলে আসে, তাকে দায়িত্ব দেওয়া সত্ত্বেও, আমি তার সাথে এক ঘরে থাকতে পারবো না। আই এম সরি। তুমি কিন্তু আমাকে অপমান করছো। তার থেকে অনেক বেশি অপমান তুমি আমার বাবাকে করেছো, আমার পরিবারকে করেছো, আমাকে করেছো। তোমার জন্য আমার মুখ সবার কাছে ছোট হয়ে গেছে। তুমি তো এমনিতেই যেচে বাড়িতে চলে এসেছিলে, তারপর আবার হ্যাঁ, তুমি নিজে তোমার দিদিকে দোষ দাও, কিন্তু তুমি কি বাচ্চা মেয়ে? হ্যাঁ, তোমাকে যখন জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হলো, তুমি বসে গেলে কেন? তুমি চিৎকার করে বলতে পারলে না যে আমার সাথে যেটা করা হচ্ছে তাতে আপনি কি রাজি? তুমি সেরকম কিছু তো বলোনি। তার মানে সেটা কি দাঁড়ায়? তোমার নিজের যথেষ্ট ইচ্ছে ছিল এই বিয়েতে, কারণ তুমি দেখেছিলে যে এত সুন্দর একটা পরিবার, আমার মতো একটা ছেলে পাবে, এই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবে, সেটা তুমি অস্বীকার করো কি করে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি আর বলতেও লজ্জা করছে, বলার মতো কথাই নয়, কিন্তু তোমাদের জানাটা খুব দরকার। ও এই অভিরাজ পাকা একটা ছেলে। আরে কি বলছো সব? হ্যাঁ কি বলছো, কি ভুলভাল বলছো, আমি কিচ্ছু করিনি বৌদি, প্লিজ চুপ করো। ভাল লাগে না, কিচ্ছু করনি তুমি? হ্যাঁ কিচ্ছু করনি, এখন সবার সামনে নাটক করছো তুমি, আমি নিজের চোখে দেখেছি তুমি বিষকে জড়িয়ে ধরেছো বাড়ির বাইরে, এইভাবে এনার্জি বাড়ির নাম তুমি। কাকিমণি প্লিজ কিছু বলো। আমি এই তিতির এসব কি বলছে? তুই এসব কি করছিস? চুপ করো মা। কি আমি চুপ করবো? মা তুমি চুপ করো, আমি কেন এমন করবো বলো তো। এই যে বৌদি, তুমি কিছুদিন আগে রান্নাঘরে সাপ দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সবাইকে নাকি ছোবল মারতে আসছিল, তারপর তুমি তো ডিমের রক্ত পর্যন্ত দেখেছো। আর এইসবের জন্য দাদাভাই যখন ডাক্তার ডেকে নিয়ে এলো, তখন বৌদি ডাক্তারকে দেখে বলছে ডাক্তার নাকি গিলে খেতে আসছে। আর তুমি এটা বলো, তুমি কিছুদিন আগে চেম্বার ঘরে রাত্রিবেলা আলো জ্বলতে দেখেছো, গান চলতে দেখেছো, কি দেখেছো তো? কি হলো? হ্যাঁ বল,
বল চুপ করেছিস কেন বল দেখে আস্তে দাঁড়া 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 সবাই ছিলিস তোরা সবাই ছিলিস তো বল না আমি কিছু ভুল বলছি হ্যাঁ ঠিক আছে আস্তে শান্ত একটু শান্ত প্লিজ দাঁড়া দাঁড়া তুমি এসো একবার অভিকে সত্যি এরকম কিছু করেছে আমি জানি না আমি দেখলাম না বাইরে বিপসকে এই যে তিতির ভুলভাল বকছে ও না না সরি 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 ভুল হয়ে গেছে বৌদি বৌদি ভুলভাল বকছে আর তার জন্য নাকি আমার একদম বড় বড় কথা বলবে না একদম বড় বড় এইবারে বুঝবে তিতির কত ধানে কত চাল আমার মনকে এই বাড়িতে নিয়ে আসা এখন ম্যাম ম্যাম করে না আরে দেখো না আমি আর অভি মিলে কি মজাটাই না করি আমি সত্যি দেখলাম না ওখানে আমার কথাটা বুঝতেই পারছিস না তুই এই জয় থাক তুমি বলো ওকে কিছু তুমি বলো আমি তো বললাম তুমি তোমার ভাইকে শাসন করবে না এরকম একটা কাজ করলে বিপসকে জড়িয়ে দিচ্ছ বাড়ির বাইরে ঠিক আছে নিতে গেলে কি হবে ঠিক আছে একটু একটু শান্ত হও সবাই একটু শান্ত তুমি সত্যি করে বলো না ও কি বলছে আমাকে আমি আমি সব দেখেছি আমি বলেছি সবাইকে সব ছবল মারতে যাচ্ছি আমি নাকি চারিদিকে ধোঁয়া দেখছি আমি নাকি তুমি রক্ত দেখছি আমি সব দেখেছি ঠিক আছে ঠিক আছে একটু একটা বলছে কেউ কিছু বলছে না ওর কথা শুনে সবাই সবাই চুপ করে রয়েছে সবাই কথা বলার চেষ্টা করছে সোমরাজ আসলে সোমরাজ সব সত্যি কথা বলবে আমার তোমরা কেউ কিছু বলবে তোমরা কথা করার সোমরাজকে দরকার আমার Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি দোয়েল মায়ের দুধ রুটিটা নিয়ে এসো হ্যাঁ এই তো কাকিমণি আনছি এই নাও ঠাম্মি তোমার খাবার দোয়েল হ্যাঁ এদিক ওদিক কথা না ঘুরিয়ে স্বীকার করো যে তিতিরের খাবারে তুমি কি মিশিয়েছিলে তিতিরের মেন্টাল হেলথ ভালো নেই ও এক্ষুনি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল চুপ করে থেকো না বলো কি মিশিয়েছো কি হলো আমি ধরা পড়ে যাবো না তো তুমি তিতিরের খাবারে কিছু মিশিয়েছিলে কি মিশিয়েছিলে এটা রান্নাঘরের ডাস্টবিনে পড়েছিল চুপ করে থেকো না দোয়েল বলো এটা কি হলো কি বলো চুপ করে আছো কেন বলো এটা কি বলো আমি যে মন্দিরে পুজো দিতে যাই সেখানে এক সাধু বাবার সাথে আমার দেখা হয় উনি আমাকে দেখে যা যা বলেছেন সব মিলে গেছে উনি তো আমাকে বললেন বোনকে তো খুব ভালোবাসিস তার ঘোর বিপদ আমি ওনার কাছে তিতিরের হয়ে আশীর্বাদ চাইলাম আর তখনই উনি আমাকে ওই পুড়িয়া দেন আসলে ওনাদের এসব ওষুধে তো খুব কাজ হয় আমি শুনেছি আমি জানি তাই আমি তিতিরের জন্য ওটা এনেছি দাদা ভাই আমি আমি কিন্তু তিতিরের ভালোর জন্য এনেছি বিশ্বাস করো আমাকে তোমরা ভুল বুঝো না দাদা ভাই আরে তোমাকে কেউ ভুল বুঝবে না তুমি এরকম একটা কাজ করতে পারলে তোমাকে যে যেটা দিল সেটা তুমি নিয়ে চলে এলে তুমি একবারও যাচাই করার চেষ্টা করলে না যে এটা খেলে ক্ষতি হতে পারে কি না কিছু কিছু দেখলে না না দাদা ভাই আমি সত্যি বুঝতে পারিনি দাদা ভাই খেলা তো পুরো জমে উঠেছে এই বলছি ব্যাপারে যে ওষুধটা মিশিয়েছিলে ওটা আবার নিয়ে কেউ সন্দেহ টান্দেহ করবে না তো কেউ সন্দেহ করবে না যা করে হোক ওই দোয়েল বৌদিকে ফাঁসাতে হবে সন্দেহ যেন সবাই দোয়েল বৌদিকে করে এই জন্য বলে বোকা বন্ধুর থেকে চালাক শত্রু অনেক ভালো তুমি একটা র্যান্ডম জিনিস খাইয়ে দিলে তিতিরকে
ও প্রেগনেন্ট, তুমি খাইয়ে দিলে। কি গো বৌদি, বেকার বেকার আমাকে দোষারোপ করছিলে, এখন দেখো তোমার দিদি তোমার খাবারে কি সব মেশাচ্ছে। আচ্ছা দিদি, এতদিন ধরে তুমি ওষুধ মেশানো খাবার খাচ্ছ, তুমি নিজেই বুঝতে পারলে না? এই নাকি ও খুব বুদ্ধিমতী মেয়ে। বিপস, আর একটা কথাও তুমি বলবে না, বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বের করে দেবো। আমি এরকম কিছু করিনি রে, তুই বিশ্বাস কর, বিশ্বাস করি। আমি তো ভালো চাই জানিস তো, আমি তো খারাপ চাই না। জানি দিদি, আমি জানি, আমি জানি তুই ইচ্ছা করে কিছু করিস নি, তোকে দিয়ে কেউ এসব করিয়েছে, কেউ একটা জানে তুই কোন মন্দিরে যাস, আর সেই জন্যই ওই সাধু বাবাকে ওই মন্দিরে অ্যাপয়েন্ট করা হয়েছে, আর সেই সাধু বাবা তোর বিশ্বাসের সুযোগ নিয়ে এই কাজগুলো তোকে দিয়ে করিয়েছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বর্ষা, বর্ষা মা আমার ওদিকে থাকা, তুই ঠিক আছিস মা? বাবা কিছু করেনি, বাবা কিছু করেনি, বাবা কিছু, বাবা তোলো আজকে যা ঘটেছে সেটার জন্য শুধুমাত্র তুমি দায়ী, তুমি 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 দায়ী। মা কি হচ্ছে এসব? পর্ণাকে এসব কথা বললে কি সিচুয়েশন ঠিক হয়ে যাবে? আর তুমি কেন আজে বাজে কথা বলছো ওকে? এই আমি কেন তোর বউকে আজে বাজে কথা বলছি সেটা ওকেই জিজ্ঞাসা কর না। রাক্ষসী বউ একটা, ও তো তোর বাবার মাথাটা খেয়েছে। আমি বলবই করে বারণ করেছিলাম জানো তো, বলতে ইচ্ছে যে তুমি পড়ানোর কথা চলো না, চলো না, মেয়েটার বিয়ে সামনে, ওটা মিটে যেতে দাও, আবার আমার কোনো কথা শুনে নিল। মিতা, বলেছিলাম না ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দিন সবার আসবে। এখন আর কেঁদে কি হবে, সবাই মিলে ওকে তোল্লাই দাও। তোমরা এমন একটা হাবভাব করো না যে পর্ণা একেবারে ভগবান, মানে কোনো রকমের বিপদ হবে পর্ণা সামলে দেবে। নাও এবার একেবারে গুছিয়ে কেস দিয়েছে তো। এই বদ্দা একদম চুপ কর। আরে তুই পর্ণার বিচার করছিস কোন মুখে? কেন পড়বে না সৃজন, আজকে তোমার বউয়ের মাতব্বরির জন্য সবার সামনে দিয়ে মেজকাকে পুলিশে নিয়ে চলে গেল। আর বর্ষা, বর্ষার কি হলো? ওর শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়িতে রেখে চলে গেল। এসবের পরেও তোমার বউকে ধূপধুনা দিয়ে পুজো করবে? রিপোর্টারি ব্যবসা এসব করে দু পয়সা রোজগার করে সবার মাথা কিনে নিয়েছে নাকি? জবাব তোমাকে দিতেই হবে পর্ণা। পর্ণা তুই ঘরে যা, ওদের সাথে মুখ লাগাতে যাস না, ওরা কেন মানুষের পর্যায়ে আছে? তুই যা বর্ষাকে গিয়ে দেখ কি অবস্থা মেয়েটার। বাবা বাবা দাদা, দেখো 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 নিজ কাকি, দেখো তোমার বৌমার আসপোর্টটা দেখো। মানে আমি তো জানতাম যে আমি আর মৌমিতা আমরা দুজনেই নাকি কুলাঙ্গা, তার জন্য সকাল বিকেল জুতোর বাড়ি খেতে হচ্ছে। তাহলে পর্ণার সাথে কি করা উচিত? ও ও যে এইগুলো করছে। তুই মুখ বন্ধ করবি নাকি দুধ এক দেবো তোকে? হ্যাঁ অনেক ধাক্কা হয়েছে, একটা কথা নয়, বুঝতে পেরেছিস? আর মেজা বাবু, তুমি তখন থেকে ফেচার ফেচার করে কেন না তা? পর্ণা কি বুদ্ধি দিয়েছে সেটা খোলসা করে বলো। বুদ্ধি নয় দাদা, কুবুদ্ধি বলুন, কুবুদ্ধি দিয়েছে, বিপ্লবের কুবুদ্ধি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুই যদি ঠিক সময় আমাকে সবটা বলে দিতিস তাহলে আজকের এই দিনটা আমাদের কাউকে দেখতে হতো না, বর্ষার জীবনে এত বড় একটা ঝড় বয়ে আসতো না। বর্ষার এই অবস্থার জন্য আজকে শুধুমাত্র তুই দায়ী। দিদি আমি
আমি বুঝতে পারিনি রে দিদি, আর আমি খুব বড় বাজে ডিসিশন মেকার দিদি, আর আমি বুঝতে একটু একটু তুই যে আবার স্ট্রেস কম করতে গিয়ে কগুণ বাড়িয়ে দিয়েছিস স্ট্রেসটা, সে তুই নিজেও বুঝতে পারছিস না ভাই। সত্যি বলছি এখন আমার যে অবস্থাটা সেটা শুধুমাত্র আমি জানি আর আমার যোগ্য দাদা জানে। এখন এমন একটা সিচুয়েশন, আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি যেই ভয়টা পাচ্ছিলাম প্রথম থেকে আজকে সেটাই সত্যি হয়ে গেল। দিদি ভুল হয়ে গেছে দিদি, মস্ত বড় ভুল হয়ে গেছে দিদি, আমি বুঝতে পারিনি দিদি, বড় ভুল হয়ে গেছে দিদি। এবার তো দাদা শুনলেন পুরোটা, বুঝলেন তো, এরপরও বলুন আমি ওই মেয়েকে কিচ্ছু বলবো না। আরে বাবা, ও যদি বাবুর বাবাকে ওই কুবুদ্ধি গুলো না দিত তাহলে তো আজকে কিছুই হতো না। এই পন্ডার এই ধ্যাসটাম গুলো না সত্যি সবসময় গলায় সত্যের মাদুলি ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, জলে বাস করে কেউ কুমিরের সাথে বিবাদ করে? ম্যানেজারের সাথে ঝগড়া না করলেই পাত্তা। জেঠু আপনারা চিন্তা করবেন না, বর্ষার এখন জ্ঞান ফিরে গেছে আর রুচি পিকরু ওরা বর্ষের কাছেই আছে। সেসব তো ঠিক আছে, তোমার জ্ঞান গম্ভীর কবে হবে? আমরা সবাই মিলে একটা কথা বলছি, তোমাকে নিয়েই কথা হচ্ছে, তুমি ফট করে মাঝখান থেকে চলে গেলে। আপনার কাছ থেকে সভ্যতার পাঠ আমি পড়বো না দাদা। দাদা তা কেন নেবে, তুমি তো সব জানতা, আর সেই জন্যই তো এই বিপদগুলো হয়। বেশি বুঝে গেলে ফল কি হয় দেখলে তো পড় না মা। আমাকে কিন্তু দোষারোপ করার সময় অনেক পাবেন, কিন্তু আমরা যখন একবার বিপদে পড়েছি সেখান থেকে কি করে বেরোতে হবে সেটা কিন্তু আগে ভাবতে হবে। সৃজন আর সময় নষ্ট করে লাভ নেই, আমাদের এক্ষুনি আগে একবার থানায় যেতে হবে, আর তার আগে আমাদের একবার উকিলের সাথে যোগাযোগ করতে হবে। উকিল ঠিক করবে, কিন্তু এখন উকিল কোথা থেকে পাবে? অনুভব একজন উকিলের নাম্বার দিয়েছিল না, চলো আমরা যেতে যেতে ফোন করে নেবো। না দাঁড়া, তুই এখন বেরোস না, এই অবস্থায় তোর ছোটাছুটি করা উচিত নয় মা। যেটি তুমি বুঝতে পারছো না, বিপদে যখন পড়েছি তখন আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে। বলছি কি ছোটকা জেঠু, আপনারা বাড়িতেই থাকুন, এখন বাড়িতে থাকাটাও দরকার, ঠিক আছে? চলো সৃজন। তুমি যাই করো না কেন পড়ে না, আজকের ঘটনাটার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমার ভুল ধরার জন্য এখানে কিন্তু আপনারা আছেন মা, কিন্তু আপনি এটা তো মানবেন যে তাড়াহুড়ো করে যেদের বসে আপনি খুব একটা ভালো জায়গায় বর্ষার বিয়েটা দেননি। যেই ছেলে মায়ের এক কথায় নিজের স্ত্রীকে বাপের বাড়িতে ফেলে রেখে চলে যেতে পারে তার কিন্তু মেরুদণ্ড দুর্বল। আর সেরকম একটা মানুষ বর্ষার লাইফ পার্টনার হোক সেটা আশা করি আপনি চান না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই। আরে ফুলকি, ভালো লাগছে তো? শান্ত সুন্দর দোল। কেন ফুলকি, তোমার ভালো লাগছে না? হ্যাঁ কেন ভালো লাগবে না, কি সুন্দর পরিবেশ, কিন্তু দোলে তো একটু মানে ইয়ে হয় না? ফুলকি এখানে কিন্তু সব বড়রা রয়েছে, তুমি তোমার স্টাইলে বসন্ত উৎসব পালন করতে যেও না প্লিজ। তোমার তো মুখ দেখেই মনে হচ্ছে হুল্লোড়ের মুডে রয়েছ না দিদি। তোমাকে কি সুন্দর লাগছে গো, চুলটা কি সুন্দর খোলা রেখেছো। দাদা ভাই দেখো দেখো দিদিকে কি ভালো লাগছে না? না না আমি তো এমনি বলছিলাম, ও দিদি চুলটা মাঝে মাঝে খোলা রাখবে, খুব সুন্দর লাগছে তোমাকে দেখ। ওই কি ব্যাপার বলতো, মুখ বেজা কেন, ভালো লাগছে না তোমার? না 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 স্যার ভালো কেন লাগবে না, কিন্তু কি জানেন তো দোল তো একটু হইচই না হলে দোলে পেটের
পিঠে পিঠে এত, হ্যাঁ আমাকে ভালো মুখ করে বললি, পরিবেশ খুব ভালো লাগছে, এই হইচই হচ্ছে না বলে তোর মুখ বেজার। দাঁড়া তোকে দেখাচ্ছি ওই উল্লোর কাকে বলে। পিয়াল তোমার এদিকে শোন, পুলিশবাবুকে আজ রং লাগাবে একটা সুযোগ পাই। ম্যাডাম রং খেলবেন না, ফুলকি আমার রঙে অ্যালার্জি আছে, প্লিজ আমাকে রং দিও না। আজকে দোল, ম্যাডামকে তো রং লাগাতেই হবে। এই ফুলকি দাস মেয়েটা বারবার করে আমার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ভাবা যায় রুদ্রুপ সান্ডালের মতো লোকও কবজা করতে পারছে না, একটা ইগোতে তো লাগে, লাগাটা স্বাভাবিক, বারবার কি করে রক্ষা পায় কে জানে। স্যাড স্যাড। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ফোন বলতে দাদা, বলছি কি তোমরা কিন্তু সব জিনিসপত্র নিয়ে নবাবগঞ্জ চলে এসো, তৈরি থেকো, আমি ইশারা করবো তখনই ঢুকে আসবে, তার আগে ঢুকতে যাবে না, আমাকে একটু এখানে দেখে শুনে নিতে হবে, বুঝলেই তো সবার মুড টুড। এই 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 শোন শোন শোন, একটু এদিকে আয়। কি হয়েছে? শোন না, আবার কি হলো? বলছি তোমাল পিয়াল ওরা কোথায় রে, দেখেছিস না? আরে বাবা মা কাকি ওরা তো সহদেব কাকাদের বাড়িতে পুজো আছে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল, তোরাও কি সেই কারণে চলে গেল কিনা বুঝতেই তো পাচ্ছি না। তুই পারিস ও লাবু, কেন তোমাল আর পিয়াল দোলের দিন কোথায় যাবে পুজোতে, দেখ নিশ্চয়ই অন্য কোনো কাজ বেরিয়েছে। এক সেকেন্ড বদীপ, তোমাল আবার সেই স্পেশাল শরবত বানাবার প্ল্যান করছে না তো? এই তোমাল দাদা তোমরা কোথায় গেছিলে গো, আর এটা কি এনেছো? কেন করেছিস বলতো, মানে জেঠুমনি জানতে পারলে কি হবে সেটা ভেবে দেখেছিস? অলরেডি তো ফুলকি দাসের কল্যাণে জেঠুমনি হিন্দি গান চালিয়ে নেচেও ফেলেছে। তুমি সামলাতে পারবে না ফুলকি, আমার কথাটা শোনো, এখানে বেসামালপনা করলে চলবে না, অনেক লোকজন আছে সেটা প্লিজ মাথায় রাখো। কি করছিস তুই, এবার মাস্টারি করাটা বন্ধ কর, হাতটা ছাড় ছাড় ফুলকিকে ছাড়। আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি, নিজেকে না একদিন অনুশাসনের থেকে বের কর, কেন করছিস এত ঝড় ঝঞ্ঝা গেছে আমাদের প্রত্যেকের উপর, একদিন আমরা মজা করবো নাকি? কি করছিস বলতো, সবাই কত বড় বিপদের মধ্যে দিয়ে গেছে, ওরা একটু মজা করবে না একদিন? আরে ঠিক আছে রে বাবা, আমরা একটা কাজ করবো, আমরা ওপেনলি খাবো না, তাহলে রাজি তো? আর যদি মনে হয় ও বেশি খাচ্ছে ওকে বারণ করবি, কাছেই তো আছিস।
ও বাবা, এখানে আবার দাদা ভাইয়ের কাছাকাছি রিকি দিদি কেন? দিদি তো দূরে দূরে, আর রিকি দিদি কথা বলছে, এটা আবার কি হচ্ছে রে বাবা? মাকালি, ফুলকি দাস যার কতদিক সামলাবে? শাকচুন্নি ম্যাডাম, শাকচুন্নি ম্যাডামকেও তো কোথাও দেখছি না। স্যার, স্যারই বা কোথায় গেল? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। একবারে ভেবেছো আমার মনের অবস্থা কি হবে যে তোমাকে এত ভালোবাসে? বলো কানাই বলো। রাধা, আমি তোমাকে না বলে চলে যেতে চাইনি, কিন্তু আমি নিজের কাছে ভয় পাচ্ছিলাম যে আমি তোমার মোহের কারণে আটকে না যাই আর আমার কাজ অসমাপ্ত না রয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও রাধা, আর আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দাও। যদি যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে যাও না, কেন এসেছো? না রাধা, আমি তোমার অনুমতি ছাড়া যেতে পারবো না। আমি তোমার ভালোবাসার গণ্ডিতে আবদ্ধ। যদি তুমি আমাকে পাঠাতে চাও তাহলে তোমাকে এই ভালোবাসার গণ্ডি থেকে আমায় মুক্ত করতে হবে রাধা। তোমার অনুমতি ছাড়া আমায় সংসারের কোনো পথ মথুরা অব্দি নিয়ে যেতে পারবে না। সত্যি তুমি খুব নিষ্ঠুর, একে তো আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ, তার উপর ঋণ থেকে মুক্ত করে দিতে বলছো। এটা জানো সত্ত্বেও যে রাধা তোমাকে ছেড়ে অসম্পূর্ণ? একবার ভাবো আমি কি করে বলবো তুমি চলে যাও। হে রাধা, আমাকে ধর্মের স্থাপনা করতে হবে, আর সেই ধর্মের স্থাপনা করতে আমার তোমার সাহায্যের প্রয়োজন রাধা। তোমার ইচ্ছে ছাড়া আমি সেই কাজ পূরণ করতে পারবো না রাধা, তাই আমার যাওয়াটা অতি আবশ্যক রাধা। এবার হ্যাঁ বলে নিজের ভালোবাসার গণ্ডি থেকে আমাকে মুক্ত করো রাধা। আমি পারবো না সেটা, আমি তোমার কথায় কানাইয়া রাধাকে আলাদা করতে পারবো না। আমায় ক্ষমা করো, আমি তোমায় মুক্ত করতে পারবো না কানাই, পারবো না। না জানিয়ে চলে যাচ্ছিলে, তুমি ভেবেছিলে আমি হয়তো জানতে পারবো না। গোয়ালা, তুমি আমার চোখের সামনে থাকো, তাই আমার জীবন বয়ে চলে। কিভাবে যেতে দেব আমি তোমাকে? যখন আমি জানতে পারলাম আমার গোয়ালা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন আমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। আমার মনে হলো পৃথিবী যেন সেই মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে। এই সংসারে যেন প্রাণবায়ু নিঃশেষ হয়ে গেছে। তাই আজ যদি আমি তোমাকে যাবার অনুমতি দিয়ে দিই গোয়ালা, তাহলে শুধু আমি নই সমগ্র সংসার গতিহীন হয়ে যাবে গোয়ালা। না রাধা, তোমার অনুমতি ছাড়া তোমার কানাইয়ার উদ্দেশ্য অসমাপ্ত রয়ে যাবে রাধা। আমার উদ্দেশ্যকে পূর্ণ করতে হলে তোমাকে আমায় যাওয়ার অনুমতি দিতে হবে রাধা। কানাই, যতক্ষণ তুমি আমার চোখের সামনে আছো ততক্ষণই আমি জীবিত আছি, তাই এই মুহূর্তগুলো আমি প্রাণ ভরে উপভোগ করতে চাই। তাহলে বলো রাধা, তোমার জন্য আমি কি করতে পারি? তোমার বাঁশুরিতে সেই সুর বাজাও যা তুমি প্রথম দিন বাজিয়েছিলে, আর আমি দৌড়ে চলে এসেছিলাম তোমার কাছে। তোমার বাঁশুরির সেই সুরেই আমি তোমাকে আমার হৃদয়ে ধরে রাখবো, আর আমার সারাটা জীবন কাটিয়ে দেব। ঠিক আছে রাধা, যেমন তোমার ইচ্ছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।